আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহানা জান্নাত ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আজকে একটা ঘরে দাওয়াত আছে, তো নর্মালি দাওয়াত থাকলে যেটা হয় টুকিটাকি কোনো কিছু দেখি শর্টেজ আছে তো ওটা কিনতে বের হইতে হয়, তো আমি একটু বের হয়েছি, সাথে অন্যান্য খরচও নিয়ে যাব। বিশেষ করে আমটা গড়ে শেষ হয়ে গেলে আর আমি বের হইলেই নিতে হয়, তো সাথে কিছু আমও নিয়ে যাব চিন্তা করতেছি। তো সব কেনাকাটা শেষ করি আর আমের সাথে একটা ইয়ে করছে, তারা 5 কেজির সাথে 1 কেজি ফ্রি দিছে, মজার ব্যাপার। তো সাথে 5 কেজি আমও কিনে নিলাম। আমি বিফ দিয়ে একটু বিফ চাপ বানাবো, তার জন্য আমি একটা এই মশলাটা আমি গুঁড়া করে নিই, একটা মশলা বানানো লাগবে আমার। তো একটু জয়ত্রী নিয়েছি, জয়ফল, বড় এলাচ, এটা হচ্ছে কাবাব চিনি, এই যে একটা লেয়াজও আছে ছোটো দেখা যাচ্ছে লেয়াজ, এটা হচ্ছে কাবাব চিনি, এলাচি, দারচিনি, শাহজিরা, সাদা গোলমরিচ, এগুলো সব টেলে আমি একটা গুঁড়া পাউডার করে নিই, সরি গুঁড়া বানায় আনি, গুঁড়া মশলা করে নিই। তো আমি বিফ চাপ বানানোর জন্য বিফটাকে রেডি করতেছি। আমার কাছে ওই যে মাংস ছেঁচার জন্য যে স্টুলটা থাকে ওইটা আমার টুলটা নাই আমার, তো আমি যেটা করেছি আমি শিল নোড়ায় ভালো করে ওইটাকে ছেঁচে নিয়েছি, তারপরে একটু খোসা সহ পেঁপে বেটে নিয়েছি, এটাতে সবুজ যেটা এটা হচ্ছে পেঁপে বাটা দিছি, আর রসুন বাটা দিলাম, এখন যেটা হচ্ছে আদা বাটা দিতেছি, আর যেই গুঁড়া মশলাগুলো করেছিলাম সবগুলো মশলা দিয়ে একটু হালকা তেলে ওই গুঁড়া মশলাটা দিয়েছি, আর শুকনো মশলার মধ্যে প্রচুর পরিমাণে মরিচ দিয়েছি, কারণ একটু চাপে একটু জাল হলে ভালো লাগে। আর দিতেছি নিজে প্রথমবার দিয়ে আমি আবার দিতেছি, এই তো তারপরে দিলাম, দিব কি ওই জিরা ভাজা গুঁড়া দিয়েছি, আর বেসনটাকে একটু তেলে নিয়েছিলাম, এই বেসন টালা দিলাম, বেসন টালা হালকা আর কি যাতে বেসনের গন্ধটা চলে যায়, তারপরে সরিষার তেল দিয়ে আমি ভালো করে মেখে মেরিনেটের জন্য রেখে দেব। এটা ওভারনাইট মেরিনেট হলে ভালো, বাট আমি যেহেতু বিকালবেলা মানে সন্ধ্যার পরে নাস্তা দাওয়াত করেছি মেহমানদেরকে, সেই জন্য আর রেখে দিতেছি 4-5 ঘন্টা আমার মেরিনেট করতে পারবো, আমি হিসেবে 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতেছি। এখন ফ্রিজে থাকবে এটা 4-5 ঘন্টা, সন্ধ্যার আগে আগে বের করে কম আগুনে আমি চলে শেখে নেব। এখন যেটা করতেছি আমি পরোটার, আমি বসনের নান বানাবো, আমি দেশে মেয়েটা বানিয়েছিলাম, সব ঈদে বানাই, এবারে কোরবানিতে বানানো হয় না তো আজকে বানাচ্ছি। এটাকে বানানোর যে ইনগ্রিডিয়েন্টস থেকে এটার শক্তিটা বেশি লাগে, এতক্ষণ মাছতে হয় কত যে মাছতে হয়, আমি তো ফ্লোরে বসে আরাম করে তারপরে যে মাজা শুরু করি মাছতে মাছতে। প্রথমে এটাকে হালকা কুসুম গরম দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেই স্টিচ দিয়ে, তারপরে যেটা করি 1 কাপ তেল দিয়ে অনেকক্ষণ ওটাকে মায়ান করতে হয়, তারপর বড়ো একটা পাতিলে, যেহেতু এটা ইস্ট আসার ফুলবে তো আমি একটা বড়ো পাতিলের মধ্যে একটু তেল ব্রাশ করে নিতেছি, নিয়ে তারপর এটা দিয়ে ডেকে চুলার উপরে আগুন না দিয়ে মানে একটা গরম জায়গায় থাকবে, তো তো পাশে আমার চুলা জ্বলতে চারি পাশে রেখে দিয়েছি, আমাকে এক চুলা রান্না করতে হয়েছে। তো এখন আমি আলুটা ছেলে নিচ্ছি, আমি একটু আলু দিয়ে কি একটু সুন্দর সুন্দর আলুগুলো আমি বেছে নিয়েছি, আমি গরুর মাংস ভুনা করব তার মধ্যে আমি একটু আলু দিই আর কি, তো এই জন্য সুন্দর এক সাইজের কয়েকটা আলু আমি নিয়ে সুন্দর করে ছিলে মাঝখানে কেটে আমি এখন দিয়ে দিব ওই গোস্তের মধ্যে। তো এটা হচ্ছে গরু আমি যে গোস্তটা বোনা বসাচ্ছি সেটাই করতেছি, প্রথমে সব আস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছি আর আস্ত রসুনের কুয়াও দিয়ে দিয়েছি, করে দেখতে পারেন এরকম মজা লাগে। তারপর প্রচুর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ অনেক বেশি দিয়েছি, বাটা পেঁয়াজ অল্প দিতেছি, কারণ আমি যেহেতু এটা নান পরোটা এবং চালের গুঁড়ি রুটির সাথে খাবো, আমার গ্রেভি চাই, ঘন ঝোলওয়ালা গ্রেভি যেটা হয় খুব মজা লাগে তখন এই জন্য। আর তারপর যখন প্রায় অলমোস্ট হয়ে গেছে গোস্তগুলো মানে সিদ্ধ হয়ে গেছে, তখন আমি আলু দিয়েছি এবং একটু লবণ চিনি টেস্টটা দেখি, একটু গরু মাংসের মধ্যে একটু লাস্টে চিনি দিলে রঙটা সুন্দর হয়, টেস্টটাও অসাধারণ হয়। তো এখন আমি আলুটাও সিদ্ধ হয়ে গেছে সেটা দেখাচ্ছি, আর মাঝে মাঝে দেখাচ্ছি আমার যে ইয়ে ফুলতেছে বসনের নানের ডোটা যে ফুলতেছে সেটাই মাঝে মাঝে দেখতেছি, অনেক ফুলে এটা পুরো ডেক ভরে যায়। তো এটা হচ্ছে আমার সন্ধ্যার আগে আগে যখন মেহমান আসবে আমি বের করে নিয়েছি, আমার প্রায় 5 ঘন্টার মতো মেরিনেট হয়েছে এই বিফ চাপের মাংসগুলো।
তারপরে বড় একটা কড়াই নিয়েছি, নিয়ে তেলগুলো বেশি গরম করে নেই আমি একটু হালকা, কারণ তাহলে ভালো বাইরে মশলা পড়ে যাবে। এত সুন্দর ম্যারিনেট হয়েছিল, তারপরে এটাতে দিয়ে একটু কুড় ঢেকে দিয়ে কম আগুনে করে নিয়েছি এবং সিদ্ধ হয়ে গেছে। এত মজার বিফ চাপটা হয়েছিল। তো ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে, সময়ে বেশি আগুন দেওয়া বা তাড়াহুড়া করা যাবে না। এই জন্য ভেজে ভেজে এখানে রাখতেছি হটপটে। তো মেহমান যেহেতু আসলে গরম গরম কাবাবটা দিতে চাইছিলাম। আর এই দেখে না এটা ফুলে কি পরিমাণ হয়েছিল, পুরো পাতিল বলতে গেলে ভরে গেছিলো মানে ফুলে। তারপরে এটাকে আমি বানায় নিতেছি, রুট পরোটা বানায় ফুলতেছি। কী সুন্দর ফুলে বসনের নানগুলা, খেতেও সাধারণ হয়, নরম নরম ফুল মানে তুলতুলা হয় নরম নরম। আর এখানে দুধ সেমাই ডালতেছি। মোটামুটি খাওয়া শেষ পর্যায়ে চলে আসছে, খাওয়া হয়ে গেছে, কারণ আমি ডাইনিং টেবিলে তো সবাই বসা ছিল আর সবাই এত কনজারভেটিভ। এখানে আমার চালের গুঁড়ির রুটি। তো এই ছিল আমার আজকের ব্লগ। নিজের খেয়াল রাখেন, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।